নবী আমার হুহু করে কেঁদে কেঁদে বলে মাওলা কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার মাওলা কেন বুঝে না গো তারে ওরে ঘরের বাহির করলো রে আমায় ঘরের বাহির কর বানায় খোদা উদাসী তারে আমি কতই ভালো সে আমার মাওলা কেন বোঝে না গো তারে হৃদয় সিরিয়া গো যদি একবার দেখাইতে পারতাম আমার যত মনের জ্বালা কইয়ার বুঝাইতাম ওরে তাপিত প্রাণ শীতন করতাম তাপিত প্রাণ শীতন আমি কাটাইতাম সুখের নিশি তারে মাশাল্লাহ লোবাসি আমার মাওলা কেন বোঝে না গো তারে আমার নবী কয় আল্লাহ আপনি হুকুম করলেন কলম ধরলাম আমি লিখতে যায় আলিফটা যখন টান দিলাম তাকায়া দেখতে পাইলাম এই সাধারণত কলমের ছায়া আপনার আলিফ উপরে পড়ে গেছে আমি বন্ধু মুস্তবার নুরানি কোলে যায় আগুন ধরে গেছে আমার আল্লাহ কয় বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন এত মহব্বত করেন সাধারণত কলমের ছায়াটা ফুটতে দেরি আপনার কলিজায় আগুন লাগতে দেরি না আমি অত আপনারে ভালোবাসি আমি খোদা আপনার প্রেমে কুলকায়েনাত সাজাইলাম আমি আল্লাহ আপনাকে ভালোবাসা আপনার বড়ি মুবারকের ছায়া জগতে রাখতাম বাদামিয়া মুলিক নবী হের মতো হায় হায় কই যাইতাম বাবা এই জন্য তো নবী বলেছেন উম্মতি হাতুর দলে বিভক্ত কয় দলে এই 73 জনের মধ্যে 72 জন মৌলবী কোরআন বুঝে না 72 জন মৌলবী নবীর প্রেম বুঝে না 72 জনের মাথার মধ্যে কিয়াম আসবে না আব্বা যদি বসেন ইনশাল্লাহ আলোচনা শুনাবো থাকবেন সবাই থাকবেন তো হাত তোলা দেন নারে তাকবীর এই আওয়াজে মানি না আব্বার আমার মনোযোগ নিয়ে বসেন সোহাদায় কারবালার আলোচনা আমার